বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনাকে 2007 সালের 16 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তখন বিএনপি জামাতের যে দুঃশাসন বিএনপি জামাতের যে অপরাজনীতি বিএনপি জামাতের নেতৃত্বে জঙ্গিদের যে উত্থান বিএনপি জামাতের নেতৃত্বে যে দুর্নীতির সর্বগ্রাসী বিস্তার পরপর দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন সেই প্রেক্ষাপটে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করেছে কিন্তু ক্ষমতা গ্রহণ করে স্বাভাবিকভাবেই ধারণা করা হয়েছিল যে যাদের বিরুদ্ধে কথা বলে যাদের দুঃশাসনের কারণে তারা ক্ষমতায় এসেছিল বলে বলেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তারা প্রথমে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে খালেদা জিয়াকে গ্রেপ্তার করেনি খালেদা জিয়াকে তারা প্রথমে গ্রেপ্তার করেন কারণ তারা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে ক্ষমতা দখল করলেও তারা নিজেরাই দুর্নীতি অপশাসনে লিপ্ত হয়েছে এবং অনেক অন্যায় কর্মকাণ্ড তারা করছে স্বামীর অপরাধে অসুস্থ স্ত্রীকে গ্রেপ্তার করা আমানুর নামানের অপরাধে তার অসুস্থ স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে পিতার অপরাধে তার কন্যাকে গ্রেপ্তার করা পরিবারের কোনো সদস্যের অপরাধে পরিবারের অন্য সদস্যদের উপর নির্যাতন চালানো এবং একই সাথে যারা তখন ক্ষমতার লাগাম জাতের হাতে ছিল তারা প্রচণ্ড দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তখন তাদের বিরুদ্ধে সাহস করে কেউ কথা বলেনি এখন কালকে জামাতের যে সমাবেশ এই সমাবেশ থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে এগুলো আসলে জামাতের বক্তব্য নয় এগুলো আসলে বিএনপির বক্তব্য এবং তারা নির্বাচন প্রতিহত করার কথা বলেছে অর্থাৎ 2014 সালে যেভাবে নির্বাচন প্রতিহত করার কথা বলে প্রতিহত করতে গিয়ে যেভাবে শত শত মানুষ পুড়িয়ে হত্যা করেছিল সেটারই ইঙ্গিত তারা গতকাল দিয়েছে এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রধান শরিক হচ্ছে জামাত এবং জামাতকে দিয়ে তারা এই কথাগুলো বলিয়েছে বাংলাদেশে তবে বাংলাদেশের মানুষ আর 13-14-15 সালের পুনরাবৃত্তি এখানে কাউকে করতে দিবে না এবং তাদেরকে সুযোগ দিলে যে তারা কি করতে পারে সেটি গতকাল তাদের বক্তব্যে এটি পরিষ্কার হয়েছে তো এটি পরিষ্কার করার আরও প্রয়োজন ছিল এবং জামাত এখনও যেহেতু নিষিদ্ধ হয় নাই রাজনৈতিক দল হিসেবে তারা আবেদন করেছে সেজন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তবে কালকে জামাতের যে বক্তব্য এটি আসলে বিএনপিরই বক্তব্য ধন্যবাদ দেখুন যে কোনো রাজনৈতিক দল তো সমাবেশ করতে পারে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তার সমাবেশ সমাবেশ করার অধিকার থাকে না তো যে কোনো রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ নয় তারা তো সভা সমাবেশ করার অধিকার রাখে কোন অফিস সাজানো হচ্ছে সেটার জবাব তো আমি দিব না যে পত্রিকা লিখেছে যে কোথায় অফিস সাজানো হচ্ছে তারা দেখেছে প্রশ্নটা তাদেরকেই করতে হবে তারাই উত্তর দিবে আরেকটি বিষয় হচ্ছে সামনে নির্বাচন তো নির্বাচনে আমরা চাই সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এবং নির্বাচন মানে তো শুধু নির্বাচনের দিন নির্বাচন নয় নির্বাচনের প্রক্রিয়া তো শুরু হয় অনেক আগে থেকে নির্বাচনের বাকি মাত্র 6 মাস সুতরাং এই সময় সমস্ত রাজনৈতিক দল সভা সমাবেশ মিটিং করবে এবং একটি নির্বাচনী পরিবেশ তৈরি করবে এটি স্বাভাবিক সেই কারণে বিভিন্ন রাজনৈতিক দল সভা সমাবেশ করছে কিন্তু বিএনপি জামাতের উদ্দেশ্য কিন্তু তা নয় আমরা অতীত যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই এবং তাদের সাম্প্রতিক বক্তব্য যদি আমরা ব্যাখ্যা করি পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই তারা অতীতের পুনরাবৃত্তি করার অপচেষ্টা চালাচ্ছে দেশের মানুষ সেটা বুঝতে